তোকে আরো দেখে হাফেজ সাহেব, পবিত্র কোন হাফেজ সাহেব ইন্টার এখনো পাশ করেনি, ইন্টার পাশ করেনি এখনো, পবিত্র কোরআনের কি? মাসে 1 লাখ টাকা প্লাস, হ্যাঁ পবিত্র কোন হাফেজ মাসে খাই 3 থেকে 4 লাখ টাকা, 3 লাখ টাকা প্লাস। তো হাফেজ সাহেব, তো হাফেজ সাহেব একটা এসে বেতন পেতে একজন বললো যে 7,000 টাকা মাসে বেতন, সেদিন একজন ভদ্রলোক বললো যে উনি 9,000 টাকা পায়, একজন বললেন যে উনি 10.5 পায়, 10.5, 10,500, পরিবার চলে। বলো না স্যার তো একটু করেন, এটা আপনি কমের মধ্যে সে পড়েছেন, হাফেজ সাহেব পড়েছেন, আপনি দাওরা পর্যন্ত পড়েছেন, একদম ইফতা হয়তো করেনি, দাওরা পর্যন্ত পড়েছে, আমি কয় মাদ্রাসা তার প্রত্যেককে বলবো পড়েছেন, একটু ইংলিশ শেখেন, শুধু মসজিদ থেকে মাদ্রাসা থেকে ইনকাম করতে হবে এটা কে বলেছে? আমাদের কোথায় লেখা আছে মসজিদ থেকে ইনকাম করতে হবে, মাদ্রাসা থেকে ইনকাম করতে হবে? অবশ্যই দিনের এলেম শিখতেই হবে, হাফেজ হতে প্রত্যেককে বলবো, প্রত্যেক ঘরে ঘরে হাফেজ দরকার, প্রত্যেক ঘরে ঘরে একজন মাওলানা মুফতি দরকার, কিন্তু শুধু ওখান থেকেই ইনকাম করতে হবে কে বলেছে? একটু ইংলিশ শেখেন, ফ্রিল্যান্সিং শেখেন, দেশে বাইরে যেতে পারলে যান, না হলে এখানে থাকেন, ঘরে বসে ইনকাম করেন, পাশাপাশি দিনের খেতন করেন বিনা পয়সায় ইনশাল্লাহ, তুখর হন, দিনের কাজ হবে ইনশাল্লাহ, দিনের প্রচার হবে ইনশাল্লাহ।